वेलकम टू पीसीएस एडुकेशन। तुम्हारा जानो जे ए चैनले शुरू हो गए डेली मॉक टेस्ट अर्थात डेली मेगा मॉक टेस्ट सीरीज जेखने थाकछे बाछाई करा 20 जीके प्रश्न जेगुलो शुधुमात्र फूड एसआई बा केपीएस एग्जामेर जोन्नो इम्पोर्टेंट ता एकदमई नय, जेकोनो परीक्षार जोन्नो एई प्रश्नगुलो भीषण इम्पोर्टेंट। তাহলে চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যারা ভাবছো যে ফুড এসআইকে পাখির চোখ করে নিতে হবে অর্থাৎ ফুড এসআইয়ের চাকরি এবার পেতেই হবে, তাদের জন্য পিসিএস এডুকেশন নিয়ে এসেছে একটা ফুল কোর্স যেখানে তিনটে পার্টে নিজেকে রেডি করে নিতে পারো। কি সেই কোর্স সেটা সম্পর্কে ডিটেইলস এ ক্লাসের শেষে গিয়ে আমরা দেখে নেব। চলো ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, ফার্স্ট প্রশ্ন কি রয়েছে দেখে নাও। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? রাধাকৃষ্ণন, রাজনীশ কুমার, পিনাকি চন্দ্র ঘোষ নাকি শশাঙ্ক মনোহর? রাইট আনসার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার হয়ে যাচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। অর্থাৎ দেখো, ভারতের প্রথম লোকপাল হিসাবে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষকে শ্রী রামনাথ কোবিন্দ অর্থাৎ রামনাথ কোবিন্দের কাছে তিনি শপথ গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি ভবনে। রামনাথ কোবিন্দ কে ছিলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছেই তো আমাদের শপথ গ্রহণ করতে হয়, সেই জন্য তিনি কি করেছিলেন, লোকপালকে রাষ্ট্রপতি শ্রী রামনাথের কাছে তিনি শপথ বাক্য গ্রহণ করেছিলেন। এবং দেখো, এই পিনাকি চন্দ্র ঘোষ কে ছিলেন? তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি। নেক্সট অপশনে আমাদের ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি কে ছিলেন? ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। এবং শশাঙ্ক ভেঙ্কটেশ, ইনি ছিলেন মহারাষ্ট্রের নাগপুরে ইনি জন্মগ্রহণ করেছিলেন, ইনি ছিলেন বিশিষ্ট ভারতীয় আইনজীবী। নেক্সট প্রশ্ন, আপৎকালীন হরমোন কোনটি? থাইরক্সিন, জিটিএইচ, অ্যাড্রিনালিন কোনোটিই নয়। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে তোমরা বলো, কমেন্ট বক্সে আমার আগে আগে নিজেদের উত্তরটা জানিয়ে দিও। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাড্রিনালিন। অর্থাৎ অ্যাড্রিনালিনকে বলা হয় আপৎকালীন হরমোন। এই অ্যান্সারটা আমরা সকলেই জানি। ক্লাস 9-10 যে সায়েন্স বই রয়েছে অর্থাৎ 9-10 বলা ভুল, ক্লাস 8 থেকেই রয়েছে অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপৎকালীন হরমোন। নেক্সট রয়েছে দেখো জিটিএইচ। জিটিএইচ এর পুরো নাম গোনাডোট্রপিক হরমোন। এবং থাইরক্সিন, থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। এবং থাইরক্সিন অর্থাৎ দেখো, যেটা বেড়ে গেলে কি হয়, থাইরক্সিন বা এই হরমোন যখন বেড়ে যায় তখন ওজন হ্রাস পায়, অতিরিক্ত ঘাম হয়, অতিরিক্ত গরম লাগে, বুক ধরফর করে, অস্থির অস্থির ভাব লাগে, মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, এবং দেখবে একটু কাজ করলেই মনে হচ্ছে হাত পা কাঁপছে, এই রোগগুলো কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন, জেমু হিমবাহ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অর্থাৎ জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি লাভ হয়েছে? মহানন্দা, তোর্ষা, তিস্তা, শিলাবতী। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তিস্তা, তিস্তা নদী। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এবং তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই, যেটা আমাদের পরীক্ষায় বহুবার এসেছে। এবং তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। কারণ কি? কারণ তিস্তা খরস্রোতা এবং তিস্তাতে বন্যা হয়, এই জন্য তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। নেক্সট অপশন দেখো রয়েছে মহানন্দা, তোর্ষা এবং শিলাবতী। এগুলো সম্পর্কেও আমরা একটু শর্ট নোট দেখে নিই। নেক্সট রয়েছে দেখো মহানন্দা। মহানন্দা বালু আর পাথরের নদী হিসাবে পরিচিত। এবং এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলার মহালদিনাথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এবং নদীটি ওয়েস্ট বেঙ্গলের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে
বাংলাদেশে ঢুকে আবার মালদা জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে। নেক্সট রয়েছে তোর্ষা নদী। তোর্ষা, তোর্ষাকে কি বলা হয়, চুম্বি নামেও ডাকা হয়, এবং তোর্ষার দৈর্ঘ্য 320 কিলোমিটার। ভুটানে তোর্ষাকে বলা হয় আমুছু। এবং দেখো ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলায় এবং বাংলাদেশে ডাকা হয় তোর্ষা। অর্থাৎ এই যে শর্ট নোট, এই শর্ট নোটের মাধ্যমে তোমাদেরকে এটাই বলতে চাইলাম যে তোর্ষার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই নামগুলো খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট রয়েছে শিলাবতী। শিলাবতী দক্ষিণ পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট নদী। সেটা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি, দাবা, ক্রিকেট, কবাডি, বেসবল? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বেসবল। অর্থাৎ দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল, এবং আমেরিকান ফুটবল। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, এবং রাশিয়ার জাতীয় খেলা দাবা। একটা অপশন থেকে, অর্থাৎ দেখো একটা প্রশ্ন থেকে আমরা চারটে উত্তর জানতে পারছি। নেক্সট, বিশ্ব জল রক্ষণ দিবস কবে পালন করা হয়? তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই দিবসগুলো আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেই জন্য আমরা যদি প্রায়ই এগুলোকে প্র্যাকটিস করি দেখবে আমাদের মাথায় ঠিক এগুলো এটা যাচ্ছে। তাহলে চলো অপশনগুলো দেখে নিই কি আছে। 22শে এপ্রিল, 22শে মার্চ, 22শে মে, 21শে ফেব্রুয়ারি। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস। তাহলে বাদবাকি যে অপশানগুলো ছিল সেই ডেটগুলো কি কারণে পালন করা হয় চলো একবার দেখে নিই। নেক্সট রয়েছে দেখো 22শে এপ্রিল। 22শে এপ্রিল কি দিবস, 22শে এপ্রিল ধরিত্রী রক্ষার জন্য 22শে এপ্রিল আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, অর্থাৎ এটি ধরিত্রী দিবস। 22শে মে জীব বৈচিত্র্য দিবস, এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা হয়, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, নাকি 5 ধরনের? রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 3 ধরনের। সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি ব্যবহার করা হয়, কি কি, সাংবিধানিক বিষয়, সিভিল ম্যাটার্স এবং ক্রিমিনাল ম্যাটার্স, এই 3 ধরনের ফৌজদারি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, সতীশ ধানোয়াল মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, নাকি কর্ণাটক? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। সতীশ ধানোয়াল মহাকাশ কেন্দ্র, যার আগের নাম ছিল শ্রীহরিকোটা, এবং দেখো সেটি কোথায় অবস্থিত, সেটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। এবং এই যে সতীশ ধানোয়াল, এর গবেষণার কেন্দ্রের নাম কি, ইসরো, এটি এখন প্রধান মহাকাশ বন্দর। নেক্সট রয়েছে দেখো, আমরা তো দেখে নিলাম যে এখানে কি কি অপশনগুলো ছিল, চলো পরের অপশনটা সম্পর্কে একটু দেখে নিই। নেক্সট রয়েছে হায়দ্রাবাদ। অর্থাৎ দেখো হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা সম্পর্কে আমরা এখান থেকে কি তথ্য জানতে পারি, বা এই শর্ট নোট সম্পর্কে কি তথ্য জানতে পারি। 1956, এই 1956-এ হায়দ্রাবাদ অবলুপ্ত হয়ে যায়, এবং হয়ে গিয়ে অন্ধ্র রাজ্য ও হায়দ্রাবাদ, এই দুটো রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ কিভাবে গঠিত হয়েছিল আমরা দেখে নিলাম, এবং 2014 সালের 2nd জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে তেলেঙ্গানা রাজ্য গঠন করেছিল।
নেক্সট রয়েছে দেখো 1911 সালে, 1911 সালে বাংলা বিভাগ বন্ধ হয়ে যায় এবং 1912 সালে বিহার উড়িষ্যা রাজ্য গঠিত হয়। এবং দেখো পরের অপশন ছিল কর্ণাটক, কর্ণাটকে যেখানে কফি উৎপাদনের জন্য বিখ্যাত। আমরা জাস্ট একটার পরে একটা অপশন কিন্তু দেখে নিলাম, প্রত্যেকটা একই যে উত্তর লিখবো বা একই ভাগে তা কিন্তু না, বিভিন্ন পাঠ সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন রয়েছে কৃষ্ণকুমার মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক, কৃষ্ণদেব রায়। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বাল গঙ্গাধর তিলক। কেশরী একটি মারাঠি সংবাদপত্র, কেশরী দেখো মারাঠি সংবাদপত্র, আমরা দেখে নিয়েছি যে মারাঠি সংবাদপত্র এই মারাঠা পত্রিকার সম্পাদক, কেশরী কি ছিল? একটা মারাঠি সংবাদপত্র। এই মারাঠি সংবাদপত্র 4 জানুয়ারি 1881 সালে স্বাধীন আন্দোলনের একজন বিশিষ্ট নেতা, যাকে আমরা লোকমান্য হিসাবে চিনি, লোকমান্য বলা হচ্ছে বাল গঙ্গাধর তিলককে, এর দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম। নেক্সট অপশন সম্পর্কে আমরা একটু শর্ট নোট দেখে নেব। কৃষ্ণকুমার মিত্র, ইনি কে ছিলেন? ইনি ছিলেন সাংবাদিক, স্বদেশী আন্দোলন এবং ব্রাহ্ম সমাজের একজন নেতা। নেক্সট রয়েছে হিন্দু পেট্রিয়ট, এই কাগজের সম্পাদক কে ছিলেন? এই কাগজের সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এবং নেক্সট রয়েছে কৃষ্ণদেব রায়, ইনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট। পরের প্রশ্ন, বায়ু পাম্প আবিষ্কার কে করেন? অপশন রয়েছে ভন গুয়েরিক, রোমার, গিলবার্ট, থেলিস। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ভন গুয়েরিক, ভন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করেছিলেন। তাহলে দেখো আমরা কিন্তু দেখে নিলাম যে কে বায়ু পাম্প আবিষ্কার করেছিল। নেক্সট যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও দুই একটা তথ্য বা কে কি আবিষ্কার করেছিল চলো দেখে নিই। নেক্সট রয়েছে দেখো ফিল্ড মার্শাল, ইনি কে ছিলেন? ইনি ছিলেন দেখো ইনি ছিলেন এডউইন রোমেল, নাসি জার্মান বাহিনীর একজন ফেমাস ফিল্ড মার্শাল। নেক্সট নেক্সট রয়েছে থেলিস, থেলিস ছিলেন প্রাচীন গ্রিক গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের জনক। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পরের প্রশ্ন রয়েছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ কি? অর্থাৎ দেখো পেঁয়াজ যখন আমরা কাটি সেই সময় আমাদের চোখ জ্বালা করে, এর রাসায়নিক যাতে থাকে কি, অর্থাৎ যে চোখটা জ্বালা করে কিসের জন্য, সালফার, ক্লোরিন, ব্রোমিন নাকি নাইট্রোজেন? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সালফার। পেঁয়াজে বিভিন্ন এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় সালফার গ্যাস, যার জন্য চোখ জ্বালা করে। নেক্সট অপশনগুলো দেখো কি রয়েছে, ক্লোরিন, ব্রোমিন এবং নাইট্রোজেন। ক্লোরিন, এর রাসায়নিক মৌল যার প্রতীক কি, সিএল, অর্থাৎ ক্লোরিনকে আমরা লিখি সিএল হিসাবে, যার পারমাণবিক সংখ্যা 17। এবং দেখো স্বাভাবিক তাপমাত্রায় এটি হলুদ এবং সবুজ বর্ণের গ্যাস এবং একটা খুব শক্তিশালী জারক পদার্থ। ব্রোমিন, যাকে লেখা হয় কি হিসাবে, বিআর হিসাবে, এবং এর পারমাণবিক সংখ্যা 35। নেক্সট রয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেন যাকে লেখা হয় এন বা N2 আকারে, এবং এটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, 78%। পরের প্রশ্ন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986, 1987, 1988, 1989। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে
1988 সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বোর্ডটি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও 1992 সালের এপ্রিল মাসে এই সেবি বোর্ড অফ ইন্ডিয়া আইন 1992 সংসদে গৃহীত করার পরই এর কার্যকারিতা শুরু হয়। নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট এখানে একটা সাল ছিল, এই বাদবাকি সালের মধ্যে যেটি ইম্পর্টেন্ট সাল 1986 কি জন্য বিখ্যাত? চেরনোবিল বিপর্যয় হয়েছিল এবং বিষাক্ত গ্যাস বেরোনোর জন্য প্রচুর মানুষ মারা গিয়েছিল। আমাদের এই প্রশ্নটা আসে, চেরনোবিল বিপর্যয় কত সালে হয়েছিল? 1986। পরের প্রশ্ন রয়েছে, আমাজন অববাহিকায় কালো সোনা কাকে বলা হয়? রাবারকে, কফিকে, কয়লাকে, পেট্রোলিয়ামকে? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রাবারকে। এবার দেখো আরেকটি অপশন তোমাদের সামনে দেখায়। এখানে দেখো রয়েছে, আমরা তো দেখলাম কালো সোনা বলা হচ্ছে রাবারকে, আবার দেখো আমরা বলেছি কালো সোনা বলা হয় পেট্রোলিয়ামকেও। তাহলে তোমাদের অপশন তোমরা কিভাবে ঠিক করবে? যদি প্রশ্নে থাকে খুব ভালো করে দেখে নেবে, আমাজন অববাহিকা যদি থাকে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে রাবার, আর যদি না থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? অপশন রয়েছে মালদা, জলপাইগুড়ি, বীরভূম, কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে বীরভূম। ল্যাটেরাইট মৃত্তিকা অর্থাৎ লাল মাটি, লাল মাটির দেশ মানেই বীরভূম। এখানে আর কি কোনো প্রাসঙ্গিকতা আনতে হবে? তা একদমই নয়, তোমরা জানো লাল মাটির দেশ মানেই বীরভূম। চলো তবুও দেখে নিই কোন কোন জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন, মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত? বিন্দুসার, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাত শত্রু? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বিম্বিসার। বিম্বিসার যিনি শ্রেণিকা বা সেনিয়া নামে পরিচিত, ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের প্রথম সম্রাট। রাইট অ্যান্সার আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, এদের সম্পর্কেও কিছু শর্ট নোট আমরা দেখে নেব। বিন্দুসার যিনি কে ছিলেন? যিনি ছিলেন দ্বিতীয় মৌর্য সম্রাট, যিনি চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিলেন 298 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি গ্রিকদের কাছে সান্দোকর্তোস বা আন্দাকোর্তাস নামে পরিচিত। অর্থাৎ দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আমাদের প্রশ্ন আসে আন্দাকোর্তাস নামে কে পরিচিত, সেটা গ্রিকদের কাছে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট রয়েছে অজাত শত্রু, ইনি ছিলেন হর্ষাঙ্ক রাজবংশের রাজা এবং ইনি 492 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসন করেছিলেন। নেক্সট প্রশ্ন, সেন্ট্রোজোম কোথায় থাকে? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, আদি কোষে নাকি আদর্শ কোষে? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে প্রাণী কোষে। সেন্ট্রোজোম কাকে বলে চলো আগে দেখে নিই। সেন্ট্রোজোম প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত পর্দাবিহীন অঙ্গাণু। এই একটা লাইন থেকে কত রকম অ্যান্সার হলো দেখো, প্রাণী কোষে থাকে এবং এটি কিন্তু পর্দাবিহীন একটা অঙ্গাণু যেটা নিউক্লিয়াসে অবস্থিত সাইটোপ্লাজমে। এবং দেখো এই কোষ অঙ্গাণু কোষ বিভাজনে অংশকারী বেমতন্তু গঠনে সাহায্য করে। কে আবিষ্কার করেছিল? ওয়াল্টার ফ্লেমিং ও এডওয়ার্ড ভ্যান বেনেডিস প্রথম পানিকোষের সেন্ট্রোজোমের উপস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। পরের প্রশ্ন,
মহীশূরের বাঘ কাকে বলা হতো? তেনজিন নোরগে, আশুতোষ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, টিপু সুলতান। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে টিপু সুলতান। টিপু সুলতানকে বলা হতো মহীশূরের বাঘ। কেন বলা হতো? কারণ তার শৌর্যবীর্যের কারণেই তাকে শের-ই মহীশূর বা মহীশূরের বাঘ বলা হতো। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দেখো তিনি কিন্তু ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ছিলেন। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট অপশনগুলো সম্পর্কে একটু দেখে নেব শর্ট নোট। চিত্তরঞ্জন দাস, যাকে আমরা দেশবন্ধু নামে জানি, এবং আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বাংলার বাঘ হিসাবে চিনি। তাহলে মহীশূরের বাঘ হয়ে যাচ্ছে টিপু সুলতান এবং বাংলার বাঘ হয়ে যাচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। এবং দেখো তেনজিং নোরগে, যেটা আমরা ছোটবেলা থেকেই জানি যে তেনজিং নোরগে একজন শেরপা ছিলেন, তিনি ছিলেন নেপালি শেরপা। তিনি এবং এডমন্ড হিলারি 1953-তে 29 মে দুজন একসঙ্গে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন। পরের প্রশ্ন, মানব জমিন কোন লেখকের বিখ্যাত রচনা? বিমল কর, সৈয়দ মুস্তাফা সিরাজ, বুদ্ধদেব গুহ, নাকি শীর্ষেন্দু মুখোপাধ্যায়? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মানব জমিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত এবং এটি রচনা করেছিলেন 1988-এ। পরের অপশনে ছিল বুদ্ধদেব বসু। এই বুদ্ধদেব বসু যে সমস্ত উপন্যাসগুলো লিখেছিলেন সেগুলো হলো সারা, সানন্দা, লাল মেঘ, বাসর ঘর, পরিক্রমা। এবং সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ রাহু চণ্ডালের হার, কৈবত খণ্ড, ফুল বউ, অলিক মানুষ। পরের প্রশ্ন, সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয়? চুন্নিকে, রায়মঙ্গলকে, মাতলাকে, পিয়ালিকে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে মাতলা। অর্থাৎ মাতলাকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। কেন বলা হয়? তোমরা সকলেই জানো যে মাতলা সুন্দরবনের নদী। যখন শুকনো ওয়েদার থাকে সেই সময় মাতলাতে জল থাকে না, সেই জন্য সেখানে কিন্তু বোট পাস করতে খুব প্রবলেম হয়। আবার যখন দেখা যায় বর্ষাকাল, একেবারে নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী যে গ্রামগুলো থাকে পুরো ভাসিয়ে দেয়। এই জন্য মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। নেক্সট হয়েছে দেখো চুন্নি। চুন্নি কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? মাসদিয়া, শিবনিবাস, হাসকালি, বিননগর, আড়াংঘাটা, রানাঘাট, চাকদা দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে গিয়ে হুগলি নদীতে মিলিত হয়েছে। নেক্সট রয়েছে দেখো রায়মঙ্গল। রায়মঙ্গল ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে পিয়ালি। পিয়ালি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের একটি নদী। সেটা কি নদী? জোয়ার সম্বন্ধীয় মনহাজ নদী। পরের প্রশ্ন, কাবেরী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? অপশন রয়েছে তিম্বক পাহাড়, সিয়াওয়ার পাহাড়, ব্রহ্মগিরি, মুলতাই পর্বত। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রহ্মগিরি পর্বত। অর্থাৎ দেখো কাবেরী নদী 1341 মিটার উচ্চতায় পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি পর্বতমালায় কর্ণাটকের কুর্গ জেলায় তালাকাভেরিতে উৎপন্ন হয়েছে। অর্থাৎ দেখো আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম ব্রহ্মগিরি। নেক্সট রয়েছে মহারাষ্ট্রের নাসিকের কাছে কোন শৃঙ্গ উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ কোথা থেকে গোদাবরী লাভ করেছে? দেখো মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক শৃঙ্গ থেকে গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। এখান থেকে আমরা দেখে নিলাম
কাবেরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? শেষ প্রশ্ন, কোনটি নরওয়ে দেশের রাজধানী? অসলো, স্টকহোম, কোপেনহেগেন, হেলসিঙ্কি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অসলো। অসলো নরওয়ের রাজধানী এবং বৃহত্তম নগরী। এবং দেখো, এর সম্বন্ধে কিছু তথ্য আমরা দেখে নিই। জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনে 1972 এ 5 থেকে 16 জুন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয় এবং জাতিসংঘ এই সাধারণ পরিষদ 1972 স্টকহোমে সম্মেলনের আহ্বান জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নেক্সট রয়েছে দেখো কোপেনহেগেন, এখানে দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল 1980। নেক্সট রয়েছে হেলসিঙ্কি, হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হয় 1952 অলিম্পিক গেমস। এর সাথে সাথে দেখো পরের যেটা রয়েছে আমরা দেখে নিই। এর সাথে সাথে আমাদের যে বিজ্ঞপ্তির কথাটা বলেছিলাম ক্লাসের ফার্স্টে, যে পিসিএস এডুকেশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে পুরোপুরি রেডি করে নিতে পারো, সেখানে কি কি অপশন থাকছে, অর্থাৎ ফুল কোর্স থাকছে, তিনটে পার্টে ভাগ করা হচ্ছে এই কোর্সটাকে। প্রথমেই থাকছে ফুল কোর্স, যেটা পুরোপুরি তুমি পাচ্ছ অল রেকর্ডেড ক্লাস এবং 10টা জিকে পিডিএফ এবং 15টা মক টেস্ট। এবং দেখো নেক্সট রয়েছে পিডিএফ কোর্স, অর্থাৎ যেখানে থাকছে 10টা পিডিএফ বুক কি জিকের ওপরে, এবং শেষে থাকছে পুরোপুরি মক টেস্ট সিরিজ, 300টা মক টেস্ট সিরিজ। এই বিষয়ে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বিস্তারিতভাবে জেনে নাও। এখনো পর্যন্ত যারা এই চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, এবং যারা ক্লাসটা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও। এই ক্লাসটা এই পর্যন্তই।